হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এবি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি সকাল সকাল, দেখো রান্নাঘরে। মেয়েদের একটাই কাজ, ঘুম থেকে উঠে রান্না করো। রান্না ছাড়া মেয়েদের কী কাজ আছে বলো? আর সংসারের অনেক কিছুই কাজ আছে, যাই হোক রান্নাটাই তো আগে, রান্না ছাড়া আবার খাওয়াটা হবে না। যাই হোক, আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু এটা বড় বাটা মাছ। আর এদিকে দেখো, আমি মূলোর শাক আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মূলোর শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে আছে কী বলে ওটাকে, পাঞ্চে ডাঁটা, মানে ওই সবুজ সবুজ যে ডাঁটাগুলো হয় না, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি। এ দেখো, এখানে আলু দিয়ে আর ওই পাঞ্চে ডাঁটা দিয়ে শুকনো শুকনো করে তরকারিটা করব। আর এই দেখো, এখানে বলতো কি, হাতটা মানে মাছটা যখন মাখানো হয় ওই হলুদ আর নুন দিয়ে, হাতটা কেমন কেমন যেন হয়ে যায়, ওটা না ধুলে আমার আবার ভালো লাগে না। যাই হোক, এখানে আলু কেটে নিয়েছি আর ওখানে হচ্ছে বেগুনগুলোও কেটে নিয়েছি, যেহেতু আমি মাছটা রান্না করব আলু আর বেগুন দিয়ে। আর শাক ভাজাটা আমার কমপ্লিট, আমি শাকটাও নামিয়ে নেব। আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি স্কুটি কিনতে যাব। ওখান বাড়ির থেকে আমার জ্যাঠার মানে জেঠুর ছেলে কৃষ্ণনগর আগেই পৌঁছে গেছে, আমার লেট হয়ে গেছে, আমাকে ফোন করে বললো তুই চলে আয়। আমি আর আমার ছেলে এখন যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে দেখতে আমি পৌঁছে গেছি, আমি কৃষ্ণনগর শোরুমে এসেছি, ইয়াম্মার শোরুমে। এখানে আমার স্কুটি নেওয়া হয়ে গেছে, আমার ছেলে বসে আছে, এই স্কুটিটা আমি নিয়েছি। আমার ছেলে বসে বসে দেখছে, মা এই কালারটা পছন্দ, এই কালারটা পছন্দ, আমার ছেলের পছন্দ তো আমি নিয়েছি। যাই হোক, তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। আর এখানে হিসাবপত্র করা হচ্ছে, কাগজ নিয়ে মোবাইল নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে হিসাব করতে বসেছে। যাই হোক, এই দাদাকে আমি ভিডিওটা করতে দিয়েছি, ভিডিওটা ভালো করে করতে পারেনি। আর আমি ওখান থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি মার্কেটে, ভাবলাম কিছু কেনাকাটা করি, কৃষ্ণনগর মার্কেটে এসেছি। যেহেতু ছেলের বন্দুক আর ক্যাপ লাগবেই, তাই আমি অগ্রিম কৃষ্ণনগরে গিয়ে বন্দুক আর ক্যাপটা নিয়ে চলে এসেছি। ছেলে প্রচণ্ড বায়না করছিলো। আর এখানে আমি যেহেতু আমি আবার আমুলের এখানে চলে এসেছি, দেখো কৃষ্ণনগর আমুলের দোকানে। আর আমার ছেলের যা পছন্দ হয় এই দোকান থেকে আমার ছেলে খাবারটা কিনে নেয়। তারপর তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি, দিয়ে আমি বাড়ি চলে এসে ড্রেস মানে জামা কাপড় পাল্টিয়ে, আমি ছেলেকেও পাল্টিয়ে স্নান করে আমি আবার শাশুড়িকে নিয়ে আমাদের আশানগর বাজারে এসেছি। ছেলের একটা জামা নেব, তাই ছেলের এই শপিং মল থেকে আশানগরে ছোটোখাটো একটা শপিং মল আছে, সেখান থেকে আমি ছেলের জামাটা নেওয়া হয়েছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু দুটো চটি কিনবো,
চটির দোকানে গিয়ে পছন্দ হলো না, কৃষ্ণনগর থেকে ঘুরে চলে আসলাম। কৃষ্ণনগরে গিয়ে ভাবলাম যে জুতো নেব, একা একা আর একটা বাচ্চা নিয়ে বলো তো কি হয় না। যাই হোক, আমি ওখান থেকেই কম সম দামের একটা জুতো নিয়ে নিয়েছি। আর ভাবলাম জুতোর দোকান থেকে বেরিয়ে দুটো ফুচকা খাবো, ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। তোমাদের একটা ভিডিওতে কী কী কিনেছি না কিনেছি শেয়ার করব। বাড়িতে এসে দেখছি আমার ক্রিমের মুখটা ভেঙে গেছে, এখন ক্রিমটা কি হবে লাস্ট অন্য একটা ডাব্বায় আমার এটা ঢেলে রাখতে হবে, না ক্রিমটা ফেলে দিয়ে লাভ আছে? এটা আমার ছেলের কাজ, আমি ভালো করেই জানি। যাই হোক, আমি ডাব্বাটা পরিষ্কার করে নিয়েছি, ওই ক্রিমটা আমি এই ডাব্বায় রেখে দেবো। ওটা আর বড় করলাম না, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।